তাহলে কন্টেন্ট মার্কেটিং এর আজকে আমাদের সেকেন্ড ক্লাস হবে। এর আগের দিন যেখান থেকে শেষ করছিলাম তারপর থেকে আজকে শুরু করব। আপনাদের হাজিরা তো কম, এটার কারণ কি? যেখানে 26-27 জন থাকার কথা, প্রায় 30 জনও হয়, সেখানে আজকে হচ্ছে 18 জন, তার মধ্যে আমরা 2 জন বাদ, তাহলে আপনাদের 16 জন। তার মধ্যে আবার দেখেন এইখানে সেম অ্যাকাউন্ট দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, 3, 4, তাহলে আপনারা 16 জনের 4 জন বাদ যাবেন, তাহলে থাকবেন 12 জন। আপনারা কি 12 জন স্টুডেন্ট? এটা তো প্রবলেম, আমি খেয়াল করিনি। তাহলে মাত্র 12 জন স্টুডেন্ট আছেন বা 12 জন আপনারা ক্লাস করতেছেন। আপনাদের মেসেঞ্জার গ্রুপ আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপ তো আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই অ্যাক্টিভ থাকে না, হোয়াটসঅ্যাপ গ্রুপে তো মেসেজ দেওয়াই হয়। আপনারা একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দিয়ে দেন, যারা এই যে জয়েন করতেছেন না এদের সাথে আমি কিভাবে যোগাযোগ করবো। আপনাদের তো বলছিলাম যে আপনারা একটা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করেন, সবার সাথে তো কানেকশনই নেই, মানে ফেসবুকের মধ্যে জয়েন নেই, করলেই হয়ে যায়। যেমন আপনারা একদিনে চাইলে এখানে আপনাদের সবার ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিলেন, একজন সবার সাথে কানেক্ট হয়ে একটা গ্রুপ করে ফেললেন, এভাবে করলেও হয়, এভাবে করেও যদি নেন তাহলেও হয়ে যায়। এই যে এখন 2 জন জয়েন করছেন, আপনাদের ক্লাস কি 11:30টায় না কোনো প্রবলেম ছিল? ভাই 11টা জয়েন দিছিলাম, কারেন্ট চলে গেছিল। রিফাত ভাই আপনি? আচ্ছা, আমাদের গ্রুপে একটু মেসেজ দিয়ে দেন, আরো অনেকেই জয়েন করা বাকি আছে। দেখেন আমরা ডিরেক্ট কন্টেন্ট মার্কেটিং এ চলে যাচ্ছি, তো একদম সবার শুরুতে আমরা যেখানে ছিলাম যে কন্টেন্ট মার্কেটিং টা কি, কিভাবে কন্টেন্ট মার্কেটিং করবেন দিয়েছেন। যেটা করেন এটা আপনাদের আমি পরে একটু টাইম দিব, আপনারা এখন একটু ক্লাসে মনোযোগ দেন। আপনাদের এই পরে শেষের দিকে আপনাদের একটা কাজ দিব আমি আজকের ক্লাসের, তো এই কাজটা যখন করবেন তখন আপনারা একটা মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করে নিন। তো কন্টেন্ট মার্কেটিং এটা আমরা শেষ করছি, এখানে আমি ডিটেলস আর কিছু বলবো না। তো প্রথমে আমরা জানলাম যে কন্টেন্ট মার্কেটিংটা কি, হোয়াট ইজ কন্টেন্ট মার্কেটিং, ইম্পর্টেন্স অফ কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং এর গুরুত্ব, তারপর টাইপস অফ কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্ট মানে কোন কন্টেন্ট গুলো আমরা মার্কেটিং করি, এটা হচ্ছে টাইপস অফ কন্টেন্ট মার্কেটিং, ডিফারেন্ট কন্টেন্ট মার্কেটিং স্ট্যাটিস্টিক্স, বিভিন্ন ধরনের কন্টেন্ট মার্কেটিং এর যেই পরিসংখ্যান গুলো এগুলো আমরা শেষ করছি, হোয়াই কন্টেন্ট মার্কেটিং ফর বিজনেস, এই পর্যন্ত আমরা শেষ করছিলাম যে কন্টেন্ট মার্কেটিং কেন গুরুত্বপূর্ণ। তো আজকে এখান থেকে শুরু করব। মূলত আগের দিন পর্যন্ত আমরা যা দেখছি কন্টেন্ট মার্কেটিং এর গুরুত্ব বা কন্টেন্ট মার্কেটিংটা কি, এগুলো অ্যাবাউট কন্টেন্ট মার্কেটিং, আর আজকে যেটা দেখবো সেটা হলো কন্টেন্ট মার্কেটিং আপনি কীভাবে শুরু করবেন, কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি, কন্টেন্ট মার্কেটিং এর কৌশলগুলো কী কী। তো কন্টেন্ট মার্কেটিং এর কৌশল মানে আপনি অ্যাপ্লাই করবেন কীভাবে সেটা আজকে এই এখান থেকে শুরু। তো কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজির মধ্যে 1 নম্বরে দেখেন আছে কন্টেন্ট মার্কেটিং গোল সেট আপ উইথ ক্লিয়ার গোল অ্যান্ড ট্রু পারপোজ। তো যে কোনো কাজ আপনি করবেন সেটার একটা গোল সেট আপ করে নিতে হবে, যে আপনি একটা কাজ করতে চাচ্ছেন কত সময়ে করবেন এবং এটার আপনার লক্ষ্যটা কি বা এটার দ্বারা আপনার টার্গেট কি, কি পেতে চাচ্ছেন। তো প্রত্যেকটা কাজেরই কি একটা লক্ষ্য থাকে। তো আপনি যখন একটা কন্টেন্ট ক্রিয়েট করবেন, কন্টেন্ট মার্কেটিং করবেন, অবশ্যই আপনার এই মার্কেটিং এর একটা পারপোজ থাকতে হবে, একটা লক্ষ্য থাকতে হবে। এখন এই গোলটা দুইটা জিনিস মানতে হবে, একটা হচ্ছে হলো সেটা আপনার ক্লিয়ার গোল এবং ট্রু পারপোজ। ক্লিয়ার গোল বলতে হচ্ছে হলো সঠিক, মানে সেটা যেন আপনার সঠিক হয়, মানে আপনার গোলটা যেন ক্লিয়ার হয়, এলোমেলো না হয়, যে আপনি গোল নিশ্চিত করতে পারতেছেন। আর ট্রু পারপোজ কেন, ট্রু পারপোজ হচ্ছে হলো সেটা যেন বাস্তবিক হয়, মানে এমন কিছু গোল ঠিক করলেন যেটা সম্ভব না, তাহলে হবে না। তাহলে আপনি একটা কন্টেন্ট ক্রিয়েট করবেন, কন্টেন্ট মার্কেটিং করবেন, তাহলে সেটার আগে একটা
লক্ষ্য স্থির করে নেওয়া যে আমি এই কন্টেন্ট মার্কেটিং এর দ্বারা এরকম রেজাল্ট চাচ্ছি। সেটা কেমন হতে পারে, যদি এখন আপনার একটা ফেসবুক পেজ থাকে, আপনি টার্গেট নিলেন যে কন্টেন্ট মার্কেটিং এর মাধ্যমে আমি এক মাস, টানা এক মাস আমি কন্টেন্ট মার্কেটিং করব, প্রতিদিন একটা করে কন্টেন্ট পাবলিশ করব, এবং এক মাসের মধ্যে আমি আমার পেজে 5,000 লাইক চাই, এটা আপনার জন্য একটা ট্রু এবং ক্লিয়ার পারপোজ হতে পারে, ক্লিয়ার গোল অ্যান্ড ট্রু পারপোজ হতে পারে, যে আপনার পেজে আপনি কন্টেন্ট মার্কেটিং করবেন এবং আপনি চাচ্ছেন এক মাসে 5,000 লাইক পাওয়া। এটা সম্ভব, এক মাসের মধ্যে আপনার একটা পেজে 5,000 লাইক পাওয়া সম্ভব, এবং আপনার এটা হচ্ছে এই গোলটা ক্লিয়ার গোল। এখন যদি এরকম আপনার গোল হয় যে আপনার এই পেজে আপনি এক মাসের মধ্যে 5 মিলিয়ন লাইক চাচ্ছেন, এটা কি আদৌ সম্ভব কিনা? আপনার পেজে 5 মিলিয়ন আপনি লাইক চান যে এক মাস আপনি কন্টেন্ট মার্কেটিং করবেন, তো এটা হচ্ছে হলো ট্রুলি পারপোজ না, এটা হবে না, এটা এটা যে অবাস্তব তাও না, যারা সেলিব্রিটি আছেন তাদের জন্য সম্ভব কিন্তু আপনার জন্য সম্ভব না। তো আপনার অবস্থান থেকে একটা ট্রুলি পারপোজ এবং ক্লিয়ার গোল ঠিক করতে হবে। 1 নম্বরে, 2 নম্বরে, রিসার্চ, ড্রিল, আন্ডারস্ট্যান্ড ইয়ার অডিয়েন্স। এখন আপনি কন্টেন্ট যার জন্য ক্রিয়েট করবেন, অডিয়েন্স যে আপনার অডিয়েন্স যারা, আমরা যাদের জন্য কন্টেন্ট ক্রিয়েট করবো আমাদের অডিয়েন্স যারা হবেন তাদেরকে রিসার্চ করা, ড্রিল করা এবং আন্ডারস্ট্যান্ড মানে তাদেরকে বোঝা, কারণ তাদেরকে যদি আমরা রিসার্চ করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে তারা কোন ধরনের কন্টেন্ট আমাদের কাছ থেকে চাচ্ছে, এবং তাদের নিয়ে আমাদের অনুশীলন করা, তাদেরকে আমার তাদের আমাদের বোঝা যে তারা কোন ধরনের কন্টেন্ট লাইক করবে। তো এটার জন্য কি করতে হবে, আপনাকে বেশি বেশি রিসার্চ করতে হবে, ড্রিল অ্যান্ড আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ ক্রিয়েট, আপনি কোন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করতেছেন অ্যান্ড ফর হুম ইউ ক্রিয়েট। তো আপনি রিসার্চ করবেন যে এইগুলা, যে আপনি কার জন্য এই কন্টেন্ট ক্রিয়েট করতেছেন বা কী কন্টেন্ট ক্রিয়েট করতেছেন এবং কার জন্য এই কন্টেন্টটা ক্রিয়েট করতেছেন। তো এটা অনেক ইম্পর্টেন্ট, আপনি যে পেজের জন্য করবেন এই পেজের ফলোয়ার কারা, এটা আগে আপনার জানতে হবে যে এই পেজের ফলোয়ার কারা, এই পেজের অডিয়েন্স কারা। তো যারা এই পেজের অডিয়েন্স, যারা আপনার কাস্টমার, যারা আপনার যারা আপনার ট্রাফিক, এরা আপনার পেজে কেন আসে, কোন ধরনের কন্টেন্টের জন্য তারা আসে, তো এই এটা রিসার্চ করে ওই কন্টেন্টগুলো আপনি কী করবেন, পাবলিশ করবেন। আপনার নিজের ইচ্ছা মতো, নিজের চাহিদা মতো কন্টেন্ট পাবলিশ করলেই হবে না। তো কন্টেন্ট মার্কেটিংয়ের এই যে কিছু নিয়মগুলো আছে, যারা ভালো কিছু করতে চান এই জিনিসগুলো যদি মেনে করতে পারেন, আজকে আপনারা মোটামুটি ভালো একটা আইডিয়া পাবেন কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি সম্পর্কে। এর আগের দিন তো শুধু দেখছেন যে কন্টেন্ট মার্কেটিংটা কী বা কন্টেন্ট মার্কেটিংয়ের বৈশিষ্ট্যগুলো, বাট কন্টেন্ট মার্কেটিং যখন আপনি করবেন, আপনার ফেসবুক, সোশ্যাল মিডিয়া যেটাই হোক, যখন আপনারা কোনো কিছু পাবলিশ করেন আপনার ফেসবুক প্রোফাইলে হোক বা আদার্স যে কোনো জায়গায় হোক, এলোমেলো মানে যা ইচ্ছা তাই আপনারা লিখে দেন, বাট এটা সঠিক কন্টেন্ট মার্কেটিং না। তো এরপরে রিসার্চ করতে হবে প্রচুর, যত বেশি রিসার্চ করবেন তত বেশি আপনার কী হবে, ভালো কন্টেন্ট আপনি ক্রিয়েট করতে পারবেন। 2 নম্বর, ইউটিলাইজ দ্য পাওয়ার অফ ব্লগ ইফ ইউ ডোন্ট হ্যাভ অলরেডি। তো ইউটিলাইজ দ্য পাওয়ার অফ ব্লগ, ব্লগ সাইডের পাওয়ারকে বোঝা, বা একটা ব্লগ সাইট দ্বারা আপনি কী কী হতে পারে। যেমন আপনার যদি একটা বিজনেস থাকে, বিজনেসের একটা ব্লগ সাইট করে ফেলেন, একটা ব্লগ সাইট আপনি ফ্রি ব্লগ করতে পারবেন, ফ্রি ব্লগ করতে তো কোনো টাকা খরচ হচ্ছে না, শুধু একটু টাইম ব্যয় করতে হবে, এবং আপনি যখন ওই ফ্রি ব্লগের মাধ্যমে আপনি কন্টেন্ট মার্কেটিং করবেন আপনার কোনো একটা পণ্যের, তাহলে কি আপনার সেলের পরিমাণ বৃদ্ধি পাবে। যেমন ধরেন আপনার একটা ফেসবুক পেজ আছে, আপনার একটা স্মল বিজনেস আছে এবং একটা পেজ আছে, এখন আপনি ফ্রিতে, বর্তমানে একটা ওয়েবসাইটের কস্ট কিন্তু খুব বেশি না, 1500-2000 হলে মোটামুটি ভালো মানের একটা ওয়ার্ডপ্রেস সাইট, ব্লগ সাইট ক্রিয়েট করা যায়। একটা ব্লগ সাইট ক্রিয়েট করে ফেললেন অথবা ফ্রিতে একটা ব্লগ সাইট ক্রিয়েট করে ফেললেন, সেখানে আপনি কন্টেন্ট পাবলিশ করলেন এবং ওই কন্টেন্টটাকে আপনি ফেসবুকে শেয়ার করে দিলেন। তো এই ক্ষেত্রে আপনার কেমন লাভ হবে, যে ফেসবুকে শেয়ার করলে আপনার ওয়েবসাইটে ট্রাফিক বাড়লো, ফেসবুক থেকে ডিরেক্ট আপনার ওয়েবসাইটে লিঙ্ক ট্রাফিক যাবে, এবং এখানে আপনি অনেক বড় করে কন্টেন্ট সাজায় লিখতে পারবেন ব্লগ আকারে, তো সেখান থেকে আপনার সেলের পরিমাণ বৃদ্ধি পাবে। এটা হচ্ছে আমাদের ইউটিলাইজ দ্য পাওয়ার অফ ব্লগ, আপনাদের ব্লগের ক্লাস আছে, ব্লগ সাইট কীভাবে ক্রিয়েট করবেন। আপডেট ইওর কারেন্ট কন্টেন্ট, আপডেট ইওর কারেন্ট কন্টেন্ট বলতে এখানে বোঝাচ্ছে হলো আপনার যেই কারেন্ট কন্টেন্ট আছে, আপনার ওয়েবসাইটে হোক, ফেসবুক পেজে হোক, যেখানেই হোক, যেই পোস্টগুলো আপনি অলরেডি পোস্ট করছেন সেগুলোকে আপডেট করা।
আর এই আপডেট জিনিসটা কোন একটা ওল্ড পোস্টকে আপডেট করা, এটা এসইওর জন্য অনেক ইম্পর্টেন্ট। আপনি যখন আপনার একটা ব্লগ সাইটে ধরেন 50টা কন্টেন্ট আছে, 50টা পোস্ট আছে, এখন আপনি নতুন নতুন রিসার্চ করে নতুন নতুন আপনি ইনফরমেশন বের করলেন, এবং সেগুলোকে যখন আপনি আপনার পোস্টে অ্যাড করে দিবেন, এই অ্যাড করার ফলে গুগল ওটাকে র্যাঙ্ক করে, র্যাঙ্ক আপ করে দেয় যে এখানে নতুন কোনো কিছু অ্যাড হয়েছে, তো এটা হয়তো এই এটা আর কি আপনার ওই পোস্টটাকে ওই পেজটাকে র্যাঙ্ক করে, গুগল নিজের এটা করে দেয়। তাহলে আপডেট ইউর কন্টেন্ট, আপনি আপনার কন্টেন্টকে আপডেট করবেন ইফ ইউ হ্যাভ অলরেডি বিন পাবলিশিং। যদি আপনি কোনো কন্টেন্ট পাবলিশ করে থাকেন, সেই কন্টেন্টকে আপনি নিয়মিত কী করবেন, আপডেট করবেন। ফোকাস অন ইমেল লিস্ট, তো ইমেল মার্কেটিং এর জন্য, কন্টেন্ট মার্কেটিং এর ক্ষেত্রে ইমেল মার্কেটিংটা অনেক গুরুত্বপূর্ণ। আপনি ইমেলের মাধ্যমে, আমরা যে ইমেল মার্কেটিং দেখছি যে একটা টেমপ্লেট ডিজাইন করে আপনি একটা পণ্যের মার্কেটিং করতেছেন, তো সেম একইভাবে ইমেল মার্কেটিং করবেন। ইমেল মার্কেটিং করলে পরে আপনার কি হবে, সঠিক মার্কেটিং করতে পারবেন। ব্রেইন স্ট্রং কন্টেন্ট আইডিয়াস অ্যান্ড ইউজ কিওয়ার্ড রিসার্চ। ব্রেইন স্ট্রং কন্টেন্ট আইডিয়াস মানে আপনি যে কন্টেন্ট মার্কেটিং করবেন এটা যেন খুব মানে ব্রেইন স্ট্রং আইডিয়া, মানে নতুন নতুন আইডিয়া যোগ করে আপনি নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করবেন। এবং ইউজ কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করে কন্টেন্টে কিওয়ার্ড অ্যাড করতে হবে। কিওয়ার্ড রিসার্চ আপনাদের অলরেডি দেখানো হয়েছে, কিওয়ার্ড রিসার্চ করবেন। সোশ্যাল মিডিয়াতে যদি আপনি কন্টেন্ট পাবলিশ করেন তাহলে হ্যাশট্যাগ ইউজ করে কিওয়ার্ড অ্যাড করে দেবেন, আর যদি এটা ব্লগ সাইডে হয় তাহলে ব্লগ সাইডের ক্ষেত্রে আপনার ব্যতিক্রম নিয়ম, আপনার কিওয়ার্ড আপনার টাইটেলের মধ্যে কিওয়ার্ড অ্যাড করতে হবে, সাব টাইটেলে কিওয়ার্ড অ্যাড করতে হবে, টেক্সটের মধ্যে কিওয়ার্ড অ্যাড করতে হবে, এগুলো কিছু নিয়ম আছে। এবং কিছু কিওয়ার্ডকে বোল্ড করে দিতে হয় ট্যাগের মধ্যে কিওয়ার্ড, এগুলো আপনারা পরবর্তীতে জানবেন যখন আমরা একটা একটা কন্টেন্ট যখন ক্রিয়েট করবো। এই এই জিনিসগুলো কিওয়ার্ডটা সম্পর্কে আরও ডিটেলসে, যে একটা ব্লগ, এই যে একটা ব্লগ সাইডের একটা ব্লগ সাইডের একটা কন্টেন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেখানে আদার্স আরও কিছু ইনফরমেশন আছে, সেগুলো আমরা পরবর্তীতে ক্লাসে জানতে পারবো। ফরম্যাট অফ কন্টেন্ট ইউ ওয়ান্ট টু প্রডিউস, তো আপনি যে কন্টেন্টটা পাবলিশ করবেন সেই কন্টেন্টের ফরম্যাটটা কেমন হবে, যেমন ফরম্যাটের ক্ষেত্রে কেমন হতে পারে একটা প্রত্যেকটা কন্টেন্ট, আপনি যেখানে যার জন্য আপনি একটা কন্টেন্ট ক্রিয়েট করবেন, কন্টেন্টের এখানে তিনটা ফরম্যাট হতে পারে, তিনটা ফরম্যাট আমরা পরবর্তীতে আমাদের আছে, আমরা সেখানে আরও ডিটেলসে দেখবো যে কন্টেন্টের ফরম্যাটটা আসলে কেমন, মানে কন্টেন্টটাকে সাজানো শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কীভাবে সাজাবেন এটা। কন্টেন্ট মার্কেটিং ট্যাকটিক্স, কন্টেন্ট মার্কেটিং এর ক্ষেত্রে আপনাকে কম্পিটিশন ফ্রি কন্টেন্ট, তো কম্পিটিশন ফ্রি কন্টেন্ট বলতে আপনি এমন কিছু কন্টেন্ট সাবজেক্ট আপনি নির্বাচন করলেন, যেগুলো কন্টেন্ট মার্কেটিং এর টপিকস, আপনি এমন কিছু টপিকস নির্বাচন করলেন যেগুলোর কম্পিটিশন কম। কম্পিটিশন কম বলতে যেগুলোর ওয়েবসাইট কম বা যেগুলোতে পোস্ট কম, কন্টেন্ট কম। যেমন আপনি যদি এখন গুগলে গিয়ে গিয়ে সার্চ করেন হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, মানে কয়েক লক্ষ পোস্ট চলে আসবে আপনার সামনে। তা এখন আপনি যদি একটা ডিজিটাল মার্কেটিং এর উপর কন্টেন্ট পাবলিশ করতে চান তাহলে আপনার এখানে কম্পিটিশন কত, লক্ষ লক্ষ কম্পিটিশন। তাহলে এমন কম্পিটিশন আপনাকে এমন কিওয়ার্ড বা এমন এমন কন্টেন্ট বা এমন একটা টপিকস আপনাকে নির্বাচন করতে হবে যেটার কম্পিটিশন কম। যদি কম্পিটিশন কম বা কম্পিটিশন ফ্রি আমরা একটা কন্টেন্ট ক্রিয়েট করি তাহলে সেটা দিয়ে বেশি ট্রাফিক পাওয়া সম্ভব বা বেশি এনগেজমেন্ট পাওয়া সম্ভব। আর এটা করার জন্য আপনাকে কি করতে হবে, রিসার্চিং কম্পিটিটরস। রিসার্চিং কম্পিটিটরস, যদি ফেসবুকের কথা বলি, আপনার যে পেজটা আছে সেই পেজের মতো ফেসবুকে আরও অনেক পেজ আছে, তো সেই পেজগুলো হচ্ছে আপনার কম্পিটিটরস। যদি আপনার একটা ব্লগ সাইট থাকে, আপনার এই সেম ব্লগ সাইটের মতো আরও একাধিক ব্লগ সাইট আছে, এখন এই ব্লগ সাইটটা হচ্ছে আপনার কম্পিটিটর, আপনি কিভাবে তাদেরকে রিসার্চ করবেন, তো আগে একটা লিস্ট করে ফেলবেন যে আপনার এরা আপনার কম্পিটিটর এবং তাদেরকে আপনি রিসার্চ করবেন, যে তারা কিভাবে কোনো পোস্ট পাবলিশ করতেছে, তারা কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করতেছে, তো তাদের ওই কন্টেন্টগুলো থেকে আপনি একটু ভিন্নভাবে কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন, এগুলো আপনাকে থিঙ্ক করতে হবে। তো কন্টেন্ট মার্কেটিং এর ক্ষেত্রে আপনাকে আপনাদের যারা কম্পিটিটর আছে তাদেরকে রিসার্চ করতে হবে। ইউটিলাইজ সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট মার্কেটিং করা,
তো এই যে যেই কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি, এটা কিন্তু নর্মালি একটা বিজনেসের জন্য, মানে একটা বিজনেস আপনার আছে, সেখানে ওই বিজনেসের আপনি কন্টেন্ট মার্কেটিং করবেন। এবং কোথায় কোথায় কন্টেন্ট মার্কেটিং করবেন, এই যে প্রথমে যেমন এটা বললাম যে ব্লগ সাইডে কন্টেন্ট মার্কেটিং করা, তো এইখানে এখন দেখেন ইউটিলাইজ সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়াকে ইউটিলাইজ করা, মানে সোশ্যাল মিডিয়ার যে আপনার প্ল্যাটফর্মগুলো আছে ফেসবুক টুইটার লিঙ্কডিন, এইসব প্ল্যাটফর্মগুলোতে আপনার বিজনেসের কন্টেন্ট মার্কেটিং করা, কারণ এখান থেকে অনেক অডিয়েন্স, অনেক কাস্টমার, অনেক অনেক সেল পাওয়া সম্ভব। ইউজ পেইড অপশন কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং আপনি প্ল্যাটফর্ম যেগুলো, যেমন কন্টেন্ট মার্কেটিং এর প্ল্যাটফর্ম গুগল, ব্লগ সাইট বা ওয়েবসাইট বলেন, অথবা আপনি সোশ্যাল মিডিয়া বলেন, ইউটিউব বলেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার কন্টেন্ট মার্কেটিং হয়। এই কন্টেন্ট মার্কেটিং এর পেইড অপশন ইউজ করা, তো পেইড অপশনের ক্ষেত্রে আপনি কি করতে পারেন, গুগলকে যদি টাকা দিয়ে দেন তাহলে এই যে গুগল আপনাকে মার্কেটিং করে দিবে, এটা হচ্ছে পেইড অপশন। তো কন্টেন্ট মার্কেটিং এর পেইড অপশন ইউজ করা, মাত্র ক্লাসে জয়েন করছেন, তো ইউজ পেইড অপশন, ঠিক আছে? তো আপনারা কন্টেন্ট, যখন আপনি কন্টেন্ট মার্কেটিং করবেন আপনি বুঝবেন যে কখন আপনার পেইড অপশন ইউজ করতে হবে, কখন আপনি ফ্রিতে মার্কেটিং করবেন। তো প্রাথমিক অবস্থায় আপনারা প্রত্যেকেই টার্গেট নেবেন যে ফ্রিতে কীভাবে মার্কেটিং করা যায়, পরবর্তীতে আপনারা টার্গেট নিতে পারেন যে পেইড অপশনে যাওয়ার জন্য। তো এটা হলো কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি। আপনাদের অবশ্যই কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েট করার সময় এই যে যে অপশনগুলো, যে কাজগুলো আপনাদের বললাম, এগুলো আপনাদের আগে থেকে ঠিক করতে হবে, আগে থেকে প্রিপারেশন নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে এরপরে আপনাকে মার্কেটিং করতে হবে। এরপরে অনেক ইম্পর্ট্যান্ট বায়ার্স জার্নি, এটাকে কন্টেন্ট মার্কেটিং এর ফানেল বলা হয়। তো কন্টেন্ট মার্কেটিং এর ফানেল জিনিসটা কি আসলে, যে আপনি একটা কন্টেন্ট মার্কেটিং করবেন, তিনটা স্টেপে, তিনটা ধাপে আপনি কন্টেন্ট মার্কেটিং করবেন। তো এই তিনটা ধাপ কি কি, আপনার সাপোজ আপনার একটা বিজনেস আছে, এখন আপনি এই বিজনেসের কন্টেন্ট মার্কেটিং করতে চাচ্ছেন, তো কন্টেন্ট মার্কেটিং এর মূল উদ্দেশ্য হচ্ছে আপনার সেল করা, সেল বৃদ্ধি করা, রয়্যালটি লয়্যালটি কাস্টমার আপনার পাওয়া, এটা হচ্ছে আমাদের মেন টার্গেট। এই লয়্যালটি কাস্টমার যারা আমাদের, যারা আমাদের অডিয়েন্স, যারা আমাদের কাস্টমার, এরাই হচ্ছে আমাদের বায়ার। তো এই বায়ার্স জার্নি বা কন্টেন্ট মার্কেটিং ফানেল সেম এক জিনিস। বায়ার্স জার্নি এই জন্য বলা হলো যে একজন বায়ার আমার এখানে আমার আমার কাছে আসবে, আমি কিভাবে তার নিকট মার্কেটিং করব বা কোন সময় কোন মার্কেটিংটা করব, এটা তো এই মার্কেটিংটাকে তিনটা ধাপে অ্যাড করা যায়। একটা হলো অ্যাওয়ারনেস, আরেকটা হচ্ছে হলো কনসিডারেশন, আরেকটা হচ্ছে ডিসিশন। সো এক নম্বর যেটা আছে যে অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস মানে আপনার যে বিজনেসটা, আপনার বিজনেসটা সম্পর্কে অবগত করা। কন্টেন্ট মার্কেটিং এর একদম শুরুতেই দেখছিলেন যে কন্টেন্ট মার্কেটিং এর ইম্পর্টেন্স, মানে কন্টেন্ট মার্কেটিং এর গুরুত্বতে আমরা প্রথম যে পয়েন্ট দেখছিলাম যে এটা কি করে, আপনার যারা অডিয়েন্স আছে তাদের বিভিন্ন কোয়েশ্চেনের অ্যান্সার দেয়। তো বিভিন্ন কোয়েশ্চেন আপনার, যেমন আমি ডিজিটাল মার্কেটিং এর কথা যদি বলি, যে ডিজিটাল মার্কেটিং কি, আপনার একটা এজেন্সি আছে যেখানে আপনি ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস প্রোভাইড করেন, তো যেখানে আপনি ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস প্রোভাইড করেন, তো আপনার যারা অডিয়েন্স, যেমন ধরেন কেউ আছে যারা ডিজিটাল মার্কেটিং কি এটা সম্পর্কে অবগত না, বা ডিজিটাল মার্কেটিং কিভাবে করতে হয় জানে না, তো কেউ একজন এখন যদি আপনার কাছে এসে জিজ্ঞাসা করে যে ডিজিটাল মার্কেটিং কি, এখন আপনি যদি তাকে বলেন যে ডিজিটাল মার্কেটিং আমাদের, আপনার আপনার তো বিজনেস, আপনি তো তার কাছে সেল করবেন, আপনার কাছে কোর্স আছে, আপনি কোচিং সেন্টার আছে, আপনি ডিজিটাল মার্কেটিং এর কোর্স করান, এখন আপনি যদি প্রথমে তাকে বলেন যে আমাদের একটা কোর্স আছে, এই কোর্সটার মূল্য 10,000 টাকা অথবা 20,000 টাকা, তুমি এই কোর্সটা করো, তাহলে কি তুমি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে পারো, ঠিক আছে? যদি আপনি এমন করেন তাহলে এটা কি কন্টেন্ট মার্কেটিং হবে কিনা, একজন অডিয়েন্স, একজন কাস্টমার আপনার কাছে আসছে এটা জানার জন্য যে ডিজিটাল মার্কেটিং কি, সে জানেই না যে ডিজিটাল মার্কেটিংটা কি, তাহলে সে ডিজিটাল মার্কেটিং এর কোর্সই বা করবে কেন? তাহলে আপনাকে আগে এটা বুঝতে হবে যে এই যে যে অডিয়েন্সটা, এই যে যে কাস্টমার, এ কোন পর্যায়ে আছে। তো তিনটা স্টেপ, একটা হচ্ছে হলো অ্যাওয়ারনেস, মানে সে কি অবগত কিনা সার্ভিসটা সম্পর্কে, বা আপনি যে পণ্যটা সেল করতে চাচ্ছেন সে কি এই পণ্যটা সম্পর্কে অবগত কিনা, সে কি জানে কিনা। তাহলে যদি না জানে, সে যদি প্রথম স্টেপে থাকে, তাহলে তার সিম্পল কিছু কোয়েশ্চেনের অ্যান্সার করে দেওয়া,
সেটা হচ্ছে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিং বা এর সুবিধা অসুবিধা, ডিজিটাল মার্কেটিং কেন করে, করলে পরে কি হবে, আর ডিজিটাল মার্কেটিং কোর্সটা শেখার পরে সে কি কি করতে পারবে। এই যে বিষয়টা, এটা হচ্ছে অ্যাওয়ারনেস, মানে সচেতনতা তৈরি করা বা তার সিম্পল কিছু কোয়েশ্চেনে অ্যান্সার করে দেওয়া। তো এই এই যে যেই মার্কেটিংটা, এটা আপনারা কিভাবে করতে পারি, ভিডিওজ আকারে, ব্লগ পোস্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইনফোগ্রাফিক্স, তো এগুলোর মাধ্যমে আমরা একটা কন্টেন্ট মার্কেটিং করতে পারি। কারণ ডিজিটাল মার্কেটিং এর কথা আমরা চিন্তা করি যে ডিজিটাল মার্কেটিং এর আমরা কোর্স সেল করতে চাচ্ছি, তো প্রথম প্রথম স্টেপ হবে আমাদের যে সেখানে আমরা অ্যাড করে দিলাম হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিংটা কি, এবং ডিজিটাল মার্কেটিং এর টপিকস গুলো, ডিজিটাল মার্কেটিং এর মডিউল গুলো এবং প্রত্যেকটার গুরুত্ব আমরা বললাম যে ডিজিটাল মার্কেটিং যদি এগুলো যদি শেখানো যায় তাহলে আপনি কি কি সে জানতে পারবে এই বিষয়গুলো। এটা আমাদের প্রথম স্টেপ, ঠিক আছে। সো সেকেন্ড স্টেপে যেটা কনসিডারেশন, মানে গুরুত্ব বা এটা গুরুত্ব বোঝানো বা এটার বিবেচনা, আপনি মানে সে এখন বিবেচনা করবে বা বোঝার চেষ্টা করবে যে আমার এই যে যে সার্ভিসটা, এই সার্ভিসটা দ্বারা আমার কতটুকু উপকার হতে পারে। প্রথম স্টেপে তাকে সার্ভিসটা সম্পর্কে অবগত করা, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিংটা কি সেটা তাকে জানানো, এটার কাজগুলো কি বা এটার বৈশিষ্ট্যগুলো বোঝানো। এন্ড সেকেন্ড অপশনে হচ্ছে হলো কনসিডারেশন, যে সে এটার গুরুত্ব, এটাকে তাকে এটার গুরুত্ব উপলব্ধি করানো যাতে সে এটা নিয়ে বিবেচনা করতে পারে বা এটা তার কি কাজে লাগতে পারে সেটা নিয়ে সে বুঝতে পারবে। যদি এখানে ভিডিওস হয় অ্যাওয়ারনেসে, তো ভিডিওস আকারে আপনি একটা কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন, ব্লগ পোস্ট একটা কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন, সোশ্যাল মিডিয়াতে আপনি জানাইতে পারেন, ইনফোগ্রাফিক্স, ইনফোগ্রাফিক্স এর ডিজাইন আপনি জানেন কিভাবে করতে হয়, ইনফোগ্রাফিক্সে আপনি একটা আপনি অ্যাড করে দিলেন যে ডিজিটাল মার্কেটিং কি এগুলো। আর নিউজ লেটার, ইভেন্টস অ্যান্ড হোয়াইট পেপারসটা কি, নিউজ লেটার যেমন আপনি দেখেন ইমেল মার্কেটিং আমরা একটা টেমপ্লেট ডিজাইন করছি, তো সেখানে আপনি এটার গুরুত্ব বুঝে আপনি একটা আরেকটা কন্টেন্ট, সেকেন্ড কন্টেন্ট মার্কেটিং করলেন যে এই কন্টেন্ট মার্কেটিং এর গুরুত্ব কি, ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব কি, বা অন্য কোনো একটা প্রোডাক্ট, তো সেই প্রোডাক্টের গুরুত্বটা কেমন বা সেই প্রোডাক্টটা নিলে পরে তার কি কি সুবিধা হবে বা তার যদি কোনো বিজনেস থাকে তো সেই বিজনেসের সে কি কি উন্নতি করতে পারবে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড অপশন। তো লাস্টলি যে ডিসিশন, এখন সে প্রোডাক্টটা সম্পর্কে জানলো, প্রোডাক্টের গুরুত্ব বুঝতে পারলো, প্রোডাক্টটা নিলে পরে তার কি কি লাভ হবে সেগুলো সে বুঝতে পারলো, এখন সে ডিসিশন নেবে যে আমি কি এই প্রোডাক্টটা কিনবো বা এটা আমার প্রয়োজন আছে কি না। সেই ক্ষেত্রে আমরা এখানে তাকে কি করতে পারি, প্রাইস, তাকে আমরা প্রাইস ডেমো, তো প্রাইস ডেমো কেস স্টাডিজ, কেস স্টাডিজটা কি, কেস স্টাডিজ হচ্ছে হলো যে ধরেন আমার যে কোর্সটা আছে, আমার যে কোচিং সেন্টার আছে, এই কোচিং সেন্টার থেকে যারা ডিজিটাল মার্কেটিং কোর্স শিখছে তাদের কেস স্টাডিজ, যে এতজন স্টুডেন্ট এখান থেকে আগে কোর্সটা করছে, করার পরে এরা বর্তমানে এই অবস্থানে আছে, এরা বর্তমানে এই কোর্সটা কমপ্লিট করার পরে কেউ একজন এখানে আরেক আরেক জায়গার ট্রেনার, অথবা কেউ একজন আমার এই কোচিং সেন্টারই ট্রেনার, কেউ একজন জব করতেছে, কেউ একজন ফ্রিল্যান্সার হয়েছে, কেউ অনলাইন থেকে আর্নিং করতেছে, এগুলো হলো কেস স্টাডিজ, যে এই সার্ভিসটা অন্য যারা নিছে বা অন্য যারা কমপ্লিট করার পরে সফল তাদের গল্পগুলো এখানে তুলে ধরা, এবং তাদের রিভিউ আপনি অ্যাড করে দিতে পারেন, যেমন একটা ভিডিও আকারে হতে পারে, যে একটা ভিডিওতে যারা সফল হয়েছেন এই কোর্সটা করে বা এই সার্ভিসটা নিয়ে তাদের একটা রিভিউ নেওয়া যে তারা এটা নিয়ে কতটুকু খুশি হয়েছেন। প্রাইস, তো এখানে আপনি প্রাইস অ্যাড করে দিতে পারেন যে আপনার এই সার্ভিসটার প্রাইসিং এত টাকা, এবং ডেমো, ডেমো দিয়ে দিতে পারেন। ডেমো বলতে, ডেমো বলতে এখানে আপনি ধরেন এমন হতে পারে যে যদি ডিজিটাল মার্কেটিং এর কোর্স হয় তাহলে আপনি তাকে ডিজিটাল মার্কেটিং এর একটা ফ্রি ক্লাস অথবা একটা দুইটা ফ্রি ক্লাস দিয়ে দিলেন ডেমো ক্লাস হিসেবে, যে সে এটা দেখে বুঝতে পারবে যে আসলে আমি যদি এখান থেকে ডিজিটাল মার্কেটিং এর কোর্সটা করি তাহলে আমি কতটুকু শিখতে পারবো, ঠিক আছে। তো একটা ডেমো দেখার পরে প্রাইসিং এবং অথবা আপনার ওই কেস স্টাডিজ, যারা রিভিউ দেখানো, যারা এই সার্ভিসটা নিচ্ছে তাদের বর্তমান অবস্থা কেমন। তো প্রত্যেকটা মার্কেটিং আপনি যেখানেই কোনো একটা মার্কেটিং করবেন, যদি আপনি তিনটাকে একবারে করতে চান তাও পারেন, তিনটাকে আপনি একবারে করলেন, তাহলে একটা কন্টেন্টের মধ্যে প্রথমে আপনি যে প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন সেটা সম্পর্কে বললেন, তারপরে সেকেন্ড স্টেপে আপনি এখানে এসে
ওইটার ইম্পর্টেন্স, ওইটার গুরুত্ব, ওইটার বৈশিষ্ট্য এগুলো অ্যাড করলেন। লাস্টের তিন নাম্বারে এসে আপনি যে সেল করবেন, আপনার বৈশিষ্ট্য, আপনি কে, আপনি এটা সেল করতে চাচ্ছেন, আপনার কাছ থেকে নিলে কি কি হতে পারে, একটি রিভিউ টাইপের কিছু অ্যাড করে দিলেন, এবং একদম শেষে গিয়ে প্রাইসিং অ্যাড করে দিলেন। অথবা প্রাইসিং অ্যাড না করে আপনি তাকে বললেন যে মানে সার্ভিস যদি নিতে চায় তাহলে আপনার সাথে যোগাযোগ করবো। তাহলে যখন আপনি একটা কন্টেন্টে এই যে যে তিনটা স্টেপ ফানেল যেটাকে বলে কন্টেন্ট মার্কেটিং ফানেল, তিনটা স্টেপে কন্টেন্ট মার্কেটিং করা, এভাবে যদি করেন একটা কন্টেন্টের মাধ্যমে অনেক একটা কন্টেন্টে অনেক কিছু চলে আসবে। একটা প্রোডাক্ট সম্পর্কে যেমন যে কিছু জানে না সেও বুঝে ফেলবে যে এই প্রোডাক্টটা কী বা এই প্রোডাক্টের মাধ্যমে আমি কী কী জানতে পারবো। তো যে কোনো ধরনের কন্টেন্ট মার্কেটিংই করেন, ভিডিও কন্টেন্ট হোক, টেক্সট কন্টেন্ট হোক, অডিও কন্টেন্ট হোক, অথবা আপনার ইমেজ কন্টেন্ট হোক, তো সেটা দিয়ে যেন এই সবগুলো জিনিস ফুটে তোলে, সবগুলো জিনিস যেন চলে আসে। এরপরে যেটা আছে কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিংয়ের আমরা যে কন্টেন্টগুলো লিখবো সেই কন্টেন্টের ইনফরমেশনাল অ্যান্ড ডিসিশন মেকিং বা প্রমোশনাল কন্টেন্ট। তো আমাদের যে কন্টেন্টগুলো হয়, আমরা যে কন্টেন্টগুলো পাবলিশ করি, যারা কন্টেন্ট পাবলিশ করে এদের বেশিরভাগই দেখবেন প্রমোশনাল কন্টেন্ট। প্রমোশনাল কন্টেন্ট মানে হচ্ছে হলো বিজ্ঞাপন, মানে বিজ্ঞাপন দেওয়া যে আমি এই সার্ভিসটা সেল করি, আপনারা কেউ কিনবেন কি না। মানে স্বাভাবিক আমরা ইউটিউব চ্যানেলে যে ধরনের কন্টেন্ট দেখি, তার ইউটিউব চ্যানেলে যে প্রমোশনগুলো দেখি, এরপরে ফেসবুকে ভিডিওগুলো দেখি, আপনি টিভিতে দেখেন, টিভি, রেডিও, টেলিভিশন, এখানে আমরা যে কন্টেন্টগুলো দেখি বা বিজ্ঞাপনগুলো দেখি সবই কিন্তু প্রমোশনাল। প্রমোশনাল প্রমোশনাল মানে কি? প্রমোশনাল মানে হচ্ছে আপনাকে কোন একটা প্রোডাক্টকে প্রমোট করতেছে, কোন একটা প্রোডাক্টের বিজ্ঞাপন করতেছে, এটা হচ্ছে প্রমোশনাল কন্টেন্ট। আর ইনফরমেশনাল কন্টেন্ট কোনগুলো? যেই কন্টেন্টের মাধ্যমে আপনি কিছু তথ্য পাচ্ছেন, আপনি কিছু ইনফরমেশন পাচ্ছেন। বর্তমানে টিভি চ্যানেলগুলোতে, মোবাইলে দেখেন করোনা ভাইরাস নিয়ে যে ইনফরমেশন রিলেটেড কন্টেন্ট পাবলিশ করতেছে, তো মোবাইলে আমরা কল দিলে পরে আগে কি পাই, কিছু ইনফরমেশন পাই, যে এটা হচ্ছে ইনফরমেশন কন্টেন্ট। এরপরে আপনি ইউটিউব টিভি চ্যানেলে প্রায় ভালো ভালো যেই ব্র্যান্ডগুলো আছে তারা এখন দেখেন প্রমোশনাল কন্টেন্ট বাদ দিয়ে একটা করে কি ইনফরমেশনাল কন্টেন্ট তারা ইউটিউব টিভি চ্যানেলে অ্যাডভার্টাইজমেন্ট করতেছে, যে করোনার প্রতিরোধে কী কী ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো করোনা প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ, এটা কিন্তু ইনফরমেশনাল কন্টেন্ট। এখানে কিন্তু সে কোনো কিছুকে প্রমোট করতেছে না, কোনো কিছু সেল করতেছে না। তো এই হলো দুই ধরনের কন্টেন্ট। আপনি যখনই কন্টেন্ট ক্রিয়েট করবেন সেখানে দুই ধরনের কন্টেন্ট আপনি পাবলিশ করবেন, একটা হচ্ছে ইনফরমেশনাল কন্টেন্ট এইটা, আর একটা হচ্ছে ডিসিশন মেকিং অথবা প্রমোশনাল কন্টেন্ট। তো প্রথমে এখানে যেটা আছে ইনফরমেশনাল কন্টেন্ট। ইনফরমেশনাল কন্টেন্টগুলো কি? ইনফরমেশন কন্টেন্টে আপনি কী কী অ্যাড করবেন, কী কী আপনি লিখবেন? যেমন এক নম্বরে আছে প্রোভাইড অ্যান ওভারভিউ অফ দ্য টপিক, জেনারেল ইনফরমেশন অ্যাবাউট দ্য টপিক অ্যাট হ্যান্ড। তেমন ওই যে প্রথমে আমরা যেটা বলছিলাম ডিজিটাল মার্কেটিং সম্পর্কে যদি আমরা বলি, তাহলে ডিজিটাল মার্কেটিং কী এই বিষয়ে যে ওভারভিউ, কোন একটা প্রোডাক্টের ওভারভিউ, জেনারেল ইনফরমেশন অ্যাবাউট দ্য টপিক, তো জেনারেল ইনফরমেশন ওই প্রোডাক্টের সম্পর্কে জেনারেল ইনফরমেশন আপনি অ্যাড করে দিতে পারেন। নিউচারিং অফ দ্য কাস্টমার ইজ ডান, তো এটা হচ্ছে কেমন, যারা অলরেডি এই জিনিসটা জানে, মানে যারা অলরেডি এই জিনিসটা মার্কেটিং যাদের হয়েছে, যারা ওভারভিউ বা জিনিসটা কী, প্রোডাক্টটা কী, এরা যারা জানে তাদেরকে নিউটারিং করা, মানে তাদেরকে আবার পুনরায় তাদের সাথে তাদের পুনরায় এই ধরনের আরেকটা মার্কেটিং করা বা তাদের খোঁজ খবর নেওয়া। অ্যান্সার দ্য ইনিশিয়াল কোয়েশ্চেন দ্যাট পিপল অ্যাকচুয়ালি আস্ক, কোন একটা প্রোডাক্ট সম্পর্কে যারা কিছু কোয়েশ্চেন করতে পারে। তো ডিজিটাল মার্কেটিং এর কথা যদি ধরেন, তো আপনি যখন এটা মার্কেটিং করবেন সবার মনে আগে কোয়েশ্চেন জাগবে, ডিজিটাল মার্কেটিংটা কি, এটা আমি কিভাবে করতে পারবো, এটা করতে কি আমার কম্পিউটার প্রয়োজন, তো কম্পিউটারের কেমন কনফিগারেশনের প্রয়োজন হতে পারে, এটা আমার নেট খরচ হবে, কত নেট খরচ হতে পারে, আমি কি শিখতে পারবো কি না, এটা কি আমার জন্য কি না, বা এটা শেখার জন্য কি আমার ইংরেজি জানার প্রয়োজন আছে কি না, এগুলো কিন্তু স্বাভাবিক, একজন যারা অনলাইনে কাজ শিখতে আসবে তাদের স্বাভাবিক কোয়েশ্চেন থাকে এগুলো। তাহলে এই যে ইনিশিয়াল কোয়েশ্চেনগুলো আছে এই কোয়েশ্চেনের অ্যান্সার করে দেওয়া, এটা হচ্ছে ইনফরমেশনাল কন্টেন্ট। হেলথ প্রায়োরিটিজ ইনফরমেশন দ্যাট ইউর
টার্গেট বায়ার্স নিড টু নো টু মেক এডুকেটেড ডিসিশন। তো এই যে যারা আপনার কাস্টমার আছে তাদেরকে হেল্প করা, তাদের এই কোয়েশ্চেনগুলোর উত্তর দিয়ে, যারা যে কোয়েশ্চেনগুলো তাদের জানার প্রয়োজন আছে। তো আপনারকে কোয়েশ্চেন করার আগে সে কি এই ইনফরমেশন কন্টেন্টের মাধ্যমে সে জেনে গেল। তো যখন সে কোয়েশ্চেন করার আগে তার কোয়েশ্চেনের অ্যান্সারগুলো পেয়ে যাবে, তখন আপনার ব্র্যান্ডের মার্কেটিং হবে, আপনার আপনার উপর তার একটা আস্থা আসবে, আপনাকে সে বিলিভ করবে। ক্লিয়ার ক্লিয়ার সাব মেনি মিসকনসেপশন। তো ক্লিয়ার সাব মিসকনসেপশন বলতে অনেক ধরনের ভুল ধারণা থাকে একটা কন্টেন্ট নিয়ে। যখন আপনি কোনো একটা প্রোডাক্ট সেল করবেন, ওই প্রোডাক্টের যদি কোনো মিসকনসেপশন থাকে, ভুল জানা থাকে, অনেক থাকতে পারে, তো ওইগুলোকে আপনি আগেই ক্লিয়ার করে দেবেন। যেমন ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে অনেকের আইডিয়া থাকতে পারে যে ভারী কম্পিউটার প্রয়োজন, আমার অল্প দামের কম্পিউটার হবে না, এটার কনফিগারেশন অনেক বেশি থাকতে হবে, আমার ইংরেজি জানা লাগবে, ইংরেজি না জানলে আমি ডিজিটাল মার্কেটিং করতে পারবো না, এই যে বিভিন্ন ধরনের মিসকনসেপশন থাকে, বা আমি শিখতে পারবো না, আমি মনে রাখতে পারি না, এই ধরনের মিসকনসেপশনগুলো আপনি কী করবেন, মানে আপনাকে ক্লিয়ার করতে হবে যে আপনি আপনি পারবেন, বা যে কোনো কম্পিউটার দিয়ে হবে, যেহেতু ডিজিটাল মার্কেটিংয়ের জন্য আমাদের ভারী কোনো কম্পিউটারের প্রয়োজন নেই, সিম্পল কনফিগারেশনের একটা কম্পিউটার দিয়েও কি ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করা যায়। তো এই যে মিসকনসেপশন থাকে অডিয়েন্সের মধ্যে, সেগুলো ক্লিয়ার করে দেওয়া। তাহলে আপনার কন্টেন্টের মধ্যে আপনি যখন ইনফরমেশন অ্যাড করবেন, এই জিনিসগুলো অ্যাড করবেন, এখানে যে ইনফরমেশনগুলো বলা হলো, তো এইগুলো অ্যাড করে যখন আপনি একটা ইনফরমেশনাল কন্টেন্ট ক্রিয়েট করবেন, তো সেটা আপনার অডিয়েন্সের জন্য বেশি হেল্পফুল হবে। এরপরে যেটা আছে ইনফরমেশনাল অ্যান্ড ডিসিশন মেকিং কন্টেন্টের ডিসিশন মেকিং অথবা প্রমোশনাল কন্টেন্ট। তো প্রমোশনাল কন্টেন্ট মানে আপনি যখন কোনো কিছুর একটা বিজ্ঞাপন দিবেন, কোনো কিছুকে প্রমোট করবেন, তখন আপনি কোন ধরনের কন্টেন্ট এখানে দিবেন। ডিসিশন মেকিং ইউজড হোয়াইল ইনফ্লুয়েন্সিং দ্য কাস্টমার ডিসিশন মেকিং প্রসেস, মানে এটা একমাত্র তখনই আপনি এই ধরনের একটা কন্টেন্ট মার্কেটিং করবেন যখন আপনার অডিয়েন্স কি করবে, একটা ডিসিশন নিতে চাচ্ছে, একটা ডিসিশন নিবে। সে এখন ডিজিটাল মার্কেটিং কি জানলো, ডিজিটাল মার্কেটিং করলে ডিজিটাল মার্কেটিং গুরুত্ব কি জানলো, ডিজিটাল মার্কেটিং যদি সে শিখে সে কী কী করতে পারবে, সে কীভাবে আর্নিং করতে পারবে, সেগুলো সে বুঝতে পারলো। এখন সে ডিসিশন নিবে যে আমি কি এই কাজটা করবো কিনা, বা এটা আমার শেখার প্রয়োজন আছে কিনা। তখন হচ্ছে আপনার ডিসিশন মেকিং কন্টেন্ট পাবলিশ করতে হবে, বা তাকে এই ধরনের একটা কন্টেন্ট দিতে হবে। এরপরে দুই নম্বর দেখেন কি আছে, ডিজাইন টু গাইড দ্য কাস্টমার ডাউন দ্য সেলস ফানেল ফর মেকিং ডিসিশন। ডিজাইন টু গাইড দ্য কাস্টমার ডাউন দ্য সেলস ফানেল। তো সেলস ফানেল আমাদের যেটা আমরা বললাম যে তাকে আমরা কিভাবে আর কি একটা মার্কেটিং করব, তো সেভাবে করে তাকে ডিসিশন মেকিং করানোর জন্য একটা কন্টেন্ট মেক করা, যাতে সে সহজে ডিসিশন নিতে পারে। ফোকাস অন সেটিং ইউ অ্যাপার্ট ফ্রম ইওর কম্পিটিটর্স। তো কম্পিটিটর্স যারা আছেন তারা যেভাবে প্রমোশনাল কন্টেন্ট করতেছেন তাদেরকে ফলো করা। ফোকাস অন সেটিং আপ অ্যাপার্ট ফ্রম ইওর কম্পিটিটর্স, কনসিডারিং অফারিং এ ফ্রি ট্রায়াল ইফ ইট অ্যাপ্লাইজ টু ইওর প্রোডাক্ট অর সার্ভিস। তো কনসিডার অফারিং মানে আপনি তাকে অফার করবেন এ ফ্রি ট্রায়াল ইফ ইট অ্যাপ্লাইজ টু ইওর প্রোডাক্ট অর সার্ভিস। যদি আপনার যে সার্ভিসটা বা যে প্রোডাক্টটা আছে এটার যদি ট্রায়াল দেওয়া যায়, এটা যদি ফ্রি একটা ট্রায়াল অথবা ফ্রি একটা ডেমো দেওয়া যায়, তাহলে এটা দেওয়া। যেমন ডিজিটাল মার্কেটিংয়ের একটা কোর্স, ধরেন 50টা ক্লাস হবে, সেখানে আপনি বললেন যে প্রথম 5টা ক্লাস ডেমো, প্রথম 5টা ক্লাস ফ্রি, এই 5টা ক্লাস সবাই করতে পারবেন, যাদের ভালো লাগবে সে কী করবে, 6 নম্বর ক্লাস করার আগে রেজিস্ট্রেশন করতে হবে অথবা পে করতে হবে। এই যে একটা মার্কেটিং, ফ্রি মার্কেটিং, তখন দেখবেন যে প্রথম 5টা ক্লাসে আপনি স্টুডেন্ট পাবেন 100টা, এবং পরবর্তীতে যখন 5টা ক্লাস শেষ হবে তাহলে আপনি দেখবেন যে অ্যাটলিস্ট এই 100 জনের মধ্যে আপনি 50 জন স্টুডেন্ট পেয়ে যাবেন। আর একদম প্রথমে যদি আপনি কোনো একটা মার্কেটিং করেন, তো সেই ক্ষেত্রে দেখা গেলো যে 10টা পাওয়াও কষ্ট, 10টা 15টা পাওয়াও কষ্ট। যেমন এই আপনাদের এই এলইডিপির কথাই যদি বলি, এটা কিন্তু ফ্রি কোর্স, তো ফ্রি কোর্স মিলাই কিন্তু স্টুডেন্ট অনেক, এখন পর্যন্ত কিন্তু
মানে আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে, ভাই ব্রাদার যারা আছে, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে চাচ্ছে বা শিখতে চাচ্ছে। এখন সেম এই ডিজিটাল মার্কেটিং এর এই কোর্সটাই যদি একটু বাইরে খোঁজ নেন যে তাদের ন্যূনতম খরচ কত, ন্যূনতম যদি বলি তাহলেও 10,000, বিভিন্ন সময় অফার টফার দিয়ে একটু খরচ কমে আসে। তো সেম এই টপিকগুলোই, এই ক্লাসগুলোই আপনি শিখতে পারবেন, হয়তো একটু ব্যতিক্রম থাকবে, কিছু হয়তো এক্সট্রা থাকতে পারে, অথবা কিছু টপিকস বাড়তি থাকতে পারে, কিন্তু খুব বেশি পার্থক্য হয় না, খুব বেশি পার্থক্য হয় না। দু একটা পার্থক্য থাকে যেটা আপনাকে পেইড কিছু টুলস তারা দিয়ে হেল্প করতে পারে, কারণ অলরেডি তাদের পেইড টুলস কিনা থাকে, ক্র্যাক ভার্সন থাকে। তো পেইড টুলস কিভাবে ইউজ করতে হয়, কিভাবে তারা পেইড টুলস ইউজ করতেছে, এই ধরনের কিছু পার্থক্য থাকে, বাকি সব সেম। তো সেখানে কিন্তু তাদের স্টুডেন্ট অনেক কম, এলইডি পে যারা স্টুডেন্ট আছে এরা অনেক বেশি, কারণ কি ক্লাসগুলো ফ্রি। তো এইখানে এটা এটা যদি বুঝেন তাহলে বুঝতে পারবেন যে আপনার যে একটা প্রোডাক্ট আপনি যদি সেল করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, ফ্রি ট্রায়াল অথবা ডেমো ক্লাস তাকে দিতে হবে। তাহলে এগুলো হচ্ছে আমাদের প্রমোশন। তাহলে একটা প্রোডাক্ট আপনি যখন কন্টেন্ট মার্কেটিং করবেন তখন সেখানে ইনফরমেশনাল কন্টেন্ট আগে অ্যাড করতে হবে এবং পরে গিয়ে হচ্ছে প্রমোশনাল কন্টেন্ট অ্যাড করতে হবে। তো আমরা যেটা করি শুধু প্রমোশনাল, খালি প্রমোশনাল, মানে কিভাবে আমি আমার একটা সেল আমি সেল বৃদ্ধি করব, কিভাবে সেল বাড়ানো যায়, তো শুধুমাত্র প্রমোশনাল কন্টেন্ট আপনি এখানে অ্যাড করেন। এখানে যে নাহিন, নাহিন ইবনে মাসুদ ভাই সম্ভবত, তো এনার আমি দু একটা কন্টেন্ট দেখছি, উনি কন্টেন্ট মার্কেটিং করেন ফেসবুকে অথবা লিঙ্কডইনে। তো আমি পড়ছি, আমি যে কটা আমার চোখের সামনে পড়ছে আমি দেখছি যে মোটামুটি ভালো, মানে কন্টেন্ট মার্কেটিং এর যেই রুলসগুলো হয়তো জানেন বা যেভাবে করছেন কিছুটা মানে ঠিক আছে আপনার। এখানে কন্টেন্ট মার্কেটিংটা প্রথমে ইনফরমেশন অ্যাড করছেন, এরপরে বৈশিষ্ট্য, তারপরে দেখছি যে আপনি প্রমোশন করছেন, তো মোটামুটি ঠিক আছে। এভাবে যদি কন্টেন্ট মার্কেটিং করেন তাহলে দেখবেন যে আপনি কন্টেন্ট মার্কেটিং সম্পর্কে, কন্টেন্ট মার্কেটিং এর ফলে আপনি রেসপন্স পাবেন, ভালো রেসপন্স পাবেন, কারণ যারা অডিয়েন্স আছে তারা দেখবে যে আমি আগে কিছু জানতে পারলাম এখান থেকে। তো জানার পরে আমি এটার বৈশিষ্ট্যগুলো বুঝলাম, এটার ব্যবহার অথবা এটার মানে বিস্তারিত জানলাম, এখন আমি প্রমোশন করতেছি। প্রমোশনের ক্ষেত্রে এই জিনিসগুলো আপনারা যদি করেন সঠিকভাবে মেনে তাহলে কি বেশি অডিয়েন্স পাওয়া সম্ভব। আর কন্টেন্ট মার্কেটিং এ 80% থাকবে আপনার ইনফরমেশনাল কন্টেন্ট। তো আপনি যখন কন্টেন্ট মার্কেটিং করবেন সেই কন্টেন্টে 80% কন্টেন্ট থাকবে, আর 20% থাকবে হচ্ছে হলো ইনফরমেশন, ভুল বলতেছিলাম, কন্টেন্ট মার্কেটিং কন্টেন্ট থাকবে হচ্ছে হলো এই কন্টেন্টে ইনফরমেশনাল কন্টেন্ট থাকবে হচ্ছে 80%, আর 20% থাকবে হচ্ছে প্রমোশনাল কন্টেন্ট। তাহলে আপনার যে কন্টেন্ট সেই কন্টেন্টে আমরা দুই ধরনের কন্টেন্ট অ্যাড করব, একটা হচ্ছে ইনফরমেশনাল, তো ইনফরমেশনাল কন্টেন্ট থাকবে 80%, আর ডিসিশন মেকিং অথবা প্রমোশনাল কন্টেন্ট থাকবে 20%। যদি এভাবে করে কন্টেন্ট মার্কেটিং করেন তাহলে সেটা বেশি সাকসেস হবে। ঠিক আছে, 3 মিনিট বিরতি নেই, বেশি কথা বললে সমস্যা হচ্ছে। আচ্ছা, তাহলে কন্টেন্ট মার্কেটিং এর মোটামুটি আরেকটা স্টেপ আমাদের শেষ। কন্টেন্ট মার্কেটিং এর সেকেন্ড স্টেপ আমাদের যেটা ছিল সেটা হলো স্ট্র্যাটেজি গুলো, যে কিভাবে আপনি কন্টেন্ট মার্কেটিং করবেন, কন্টেন্ট মার্কেটিং এর কৌশল। তো এখানে যেগুলো ছিল আমরা কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি দেখলাম কিছু, এরপরে বায়ার জার্নি, কন্টেন্টে আপনি কন্টেন্ট মার্কেটিং এ আমরা দুই ধরনের কন্টেন্ট অ্যাড করব, ইনফরমেশনাল কন্টেন্ট আর হচ্ছে প্রমোশনাল অথবা ডিসিশন মেকিং কন্টেন্ট। তো এটা ছিল আমাদের সেকেন্ড পার্ট। থার্ড পার্ট হচ্ছে হলো আমরা দেখব কয়েকটা কন্টেন্ট মেক করা। আমাদের দুইটা পার্ট শেষ, থার্ড পার্ট, থার্ড পার্ট হচ্ছে হলো কন্টেন্ট মেক করা, কিভাবে আপনি কন্টেন্ট মেক করবেন। তো আমরা দেখব প্রথমে যে ইনফোগ্রাফিক, আগেই বলছি ইনফোগ্রাফিক্স কন্টেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট, কিভাবে আমরা ইনফোগ্রাফিক্স কন্টেন্ট ক্রিয়েট করব। এরপরে আমরা দেখবো হচ্ছে হলো মানে পরবর্তীতে কিভাবে আপনি টেক্সট কন্টেন্ট, যেটা সব থেকে বেশি প্রয়োজন হয়, টেক্সট কন্টেন্ট আপনি কিভাবে ক্রিয়েট করবেন, আর তারপরে দেখবো ভিডিও কন্টেন্ট আপনি কিভাবে ক্রিয়েট করবেন। তো আমরা এই তিনটা কন্টেন্ট আসলে আপনার দেখবো, তিনটা কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট, আমরা ভিডিও মার্কেটিং কিভাবে আপনি কামতাশিয়া দিয়ে একটা ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন এইটা। তো কন্টেন্টের মধ্যে ইনফোগ্রাফিক্সের যে কন্টেন্টটা, ইনফোগ্রাফিক্স কন্টেন্ট কোনগুলো সেগুলো আপনাদের অলরেডি জানেন, ইনফোগ্রাফিক যারা যারা আপনার গ্রাফিক ডিজাইনার আছেন তারা ইনফোগ্রাফিক্সের ডিজাইন করে থাকেন। তো ডিজিটাল মার্কেটার হিসেবে আপনার
ইনফোগ্রাফিক্সের ডিজাইন শিখতে হবে এবং প্রপারলি আপনাকে সেটা অ্যাপ্লাই করতে হবে মার্কেটিং এ, কন্টেন্ট মার্কেটিং এ। তো ইনফোগ্রাফিক ডিজাইনটা কি আসলে আমরা জানি, এগুলো ইনফোগ্রাফিক্স, প্রত্যেকটা এক একটা ইনফোগ্রাফিক্স। আর আমরা যদি এখন আমাদের এই স্লাইডটা দেখি, ইনফোগ্রাফিক কন্টেন্ট মার্কেটিং, তো ইনফোগ্রাফিক কন্টেন্ট মার্কেটিং এর আসলে কি বা আপনি কিভাবে করবেন। ইনফোগ্রাফিক দে আর দ্য মিক্স অফ ডিজাইন, রাইটিং অ্যান্ড অ্যানালাইসিস। তো একটা ইনফোগ্রাফিক ডিজাইনের মধ্যে যে যে তিনটা কথা আছে, ডিজাইন, রাইটিং, অ্যানালাইসিস, এই তিনটা জিনিস থাকতে হবে। যদি এই তিনটা জিনিস থাকে তাহলে সেটা ইনফোগ্রাফিক হবে, যদি একটা কম থাকে তাহলে সেটা ইনফোগ্রাফিক হবে না। তিনটা জিনিস আসলে কি কি, একটা হলো ডিজাইন, মানে ডিজাইন থাকতে হবে। যদি আমরা এখান থেকে যে কোনো একটা পিকচার ওপেন করি, যেমন এটা আমরা ওপেন করলাম, তো সিম্পল এখানে ডিজাইন আছে, দেখেন এখানে চারটা ভাগ, এখানে একটা ডিজাইন, এখানে একটা ডিজাইন, ডিজাইন, ডিজাইন। তো এখানে কিছু ডিজাইন আমরা দেখতে পাচ্ছি, বিজনেস ইনফোগ্রাফিক ডিজাইন, ভেক্টর এলিমেন্টস, ভেক্টর আর্ট ইত্যাদি। তো এক নম্বরে হচ্ছে হলো ডিজাইন, দুই নম্বরে রাইটিং, এই ডিজাইনগুলোর ভিতরে রাইটিং আছে, লেখা আছে, ডিজাইনগুলোর ভিতরে লেখা আছে। আচ্ছা তিন নম্বর হচ্ছে হলো যে এই লেখা এবং ডিজাইনগুলোর দ্বারা আপনি কি কিছু বুঝতেছেন, যদি বুঝেন তাহলে সেটা অ্যানালাইসিস হবে, আর যদি না বোঝা যায় তাহলে সেটা কি অ্যানালাইসিস হবে না। তাহলে এই তিনটা জিনিস আপনার একটা ইনফোগ্রাফিক্স ডিজাইনের মধ্যে থাকতে হবে, যদি থাকে তাহলে সেটা ইনফোগ্রাফিক্স ডিজাইন। তাহলে এটা একটা ইনফোগ্রাফিক ডিজাইন, প্রথমে এখানে উপরে একটা ডিজাইনের মধ্যে কিছু লেখা আছে, নিচে এখানে কিছু ডিজাইন, এই ডিজাইনের দ্বারা আরও কিছু ইনফরমেশন অ্যাড করে দিছে। তো তিনটা পার্ট একটা ইনফোগ্রাফিক্স এর মধ্যে, দে আর এ মিক্স অফ ডিজাইন, রাইটিং অ্যান্ড অ্যানালাইসিস। যদি এই জিনিসগুলো আমাদের ডিজাইনের মধ্যে থাকে তাহলে আমাদের এটা কি হবে, ইনফোগ্রাফিক্স ডিজাইন হবে। তো হোয়াই ইনফোগ্রাফিক্স ইন কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি, কন্টেন্ট মার্কেটিং এ ইনফোগ্রাফিক্সটা কেন অ্যাট্রাকটিভ, এক নম্বরে এটা কি হয়, অ্যাট্রাকটিভ হয়, ইজিলি স্ক্যানড অ্যান্ড ভিউ। তো অ্যাট্রাকটিভ, দেখেন এখানে যে ইনফোগ্রাফিক্সগুলো আছে এগুলো আমাদের বেশি আকর্ষণ করবে। যখন আপনি একটা ইনফোগ্রাফিক্স করবেন, একটা ইমেজ আকারে আপনি কোনো একটা কাজকে তুলে ধরতেছেন, তো এটা আপনাকে বেশি অ্যাট্রাকটিভ করবে, বেশি আকর্ষণ করবে অন্যান্য একটা একটা সিম্পল ইমেজ, একটা সিম্পল ইমেজ থেকে অথবা শুধু একটা টেক্সট কন্টেন্ট থেকে, ভিডিও কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট আবার আলাদা বিষয়, সেটা আরও বেশি ইম্পর্টেন্ট। তো এই ক্ষেত্রে যারা আমরা ফেসবুক, সোশ্যাল মিডিয়া, দেখেন একটা ভিডিও কিন্তু সবাই দেখতে চায় না, একটা ভিডিও সবাই দেখতে চায় না, একটা ভিডিও 2 মিনিট 3 মিনিট কেউ প্লে করে না, স্কিপ করে চলে যায়। একটা টেক্সট অনেক সময় ধরে পড়তে হয়, সেটাও কেউ পড়তে চায় না, স্কিপ করে চলে যায়। কিন্তু যখন আপনি একটা ইমেজের মধ্যে একটা ডিজাইনের মাধ্যমে কিছু এক কিছু ইনফরমেশন অ্যাড করে দিয়ে আপনি একটা মার্কেটিং করবেন, তো এটা কিন্তু খুব বেশি সময় লাগবে না একজনের দেখার। আর ইমেজ দেখলেই কিন্তু আমরা সেখানে থেমে যাই, ইমেজটাকে আমরা দেখি, অবজার্ভ করি, অ্যানালাইসিস করি। তাহলে যখন আপনি এই ইমেজের মধ্যেই আপনি একটা কন্টেন্টকে মার্কেটিং করতেছেন, তাহলে সেটা সব থেকে বেশি রেসপন্স পাওয়া সম্ভব, সব থেকে বেশি এঙ্গেজ হয় হচ্ছে ইনফোগ্রাফিক্স কোনো একটা ডিজাইনের মার্কেটিংয়ের মধ্যে। আদার্স সব যে কোনো মার্কেটিং আছে সেগুলোর ভিতর ইনফোগ্রাফিক্স। তো ইনফোগ্রাফিক্স যেহেতু একটা ইমেজে আপনি আপনার একটা কোম্পানির সব কিছু তুলে ধরতেছেন বা একটা প্রোডাক্টের আপনি ডিটেলস অ্যাড করতেছেন, তো সেই ক্ষেত্রে একই সাথে সে বুঝতে পারতেছে সহজে, এ কারণে এটা বেশি অ্যাট্রাকটিভ এবং এটার রেসপন্স বেশি। ইজিলি স্ক্যান অ্যান্ড ভিউ, যেটা 2 নম্বর অপশন, যেটা সহজেই বোঝা যায় বা সহজেই বুঝতে পারে সার্ভিসটা সম্পর্কে। ভাইরাল ক্যাপাবিলিটিস, এই ইনফোগ্রাফিক্সের একটা কন্টেন্টের ভাইরাল ক্যাপাবিলিটিস বেশি থাকে, মানে এগুলো বেশি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়া কিংবা যেখানে বলেন আদার্স কন্টেন্টের থেকে, এই কন্টেন্টগুলো ইনফোগ্রাফিক্স কন্টেন্ট বেশি ভাইরাল হয়। এই কারণে ইনফোগ্রাফিক্স কন্টেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপরে যদি 2 নম্বর দেখি, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এই ইনফোগ্রাফিক্স কন্টেন্টে আপনি আপনার ব্র্যান্ডকে তুলে ধরতে পারেন, আপনি আপনার ব্র্যান্ডের লোগো মার্কেটিং করতে পারেন। এখানে যেমন ধরেন আপনি, এটা আপনার ইনফোগ্রাফিক ডিজাইন, এখানে আপনি একটা লোগো আপনার ব্র্যান্ডকে মার্কেটিং করে দিলেন, ব্র্যান্ড প্রমোট হয়ে গেল, এই ধরনের যেই মার্কেটিংগুলো দেখবেন, এগুলো প্রত্যেকটা এক একটা ইনফোগ্রাফিক্স ডিজাইন। এভাবে এখানে বোঝাচ্ছে যে কোন কোন কাজটা কীভাবে করবে, 1 নম্বর 2 3 এভাবে করে এভাবে।
তো এখানে ব্র্যান্ড অ্যাওয়ারনেস আপনি লোগো অ্যাড করে দিতে পারেন, ব্র্যান্ডের নাম মার্কেটিং করতে পারেন, ইনক্রিজ ট্রাফিক, তো ইনফোগ্রাফিক্স এর মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটে ট্রাফিক দিতে পারবেন, আর ট্রাফিক ড্রাইভ করা যায় ইনফোগ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে। সাই নাম্বার এক্সপার্ট আন্ডারস্ট্যান্ডিং অফ এ সাবজেক্ট, তাহলে ইনফোগ্রাফিক্স আমরা যেই টপিক বা যেই সাবজেক্ট অ্যাড করে দিব সহজে একজন এই সাবজেক্টটাকে বুঝতে পারবে, সহজে ধরতে পারবে। যে ইনফোগ্রাফিক্সগুলো আছে ইনফোগ্রাফিক্সের আপনি যখন নির্দিষ্ট একটা টপিক্সের ইনফোগ্রাফিক্স দেখবেন সেই সেইটা নিয়ে আপনি সহজে বুঝে ফেলতে পারবেন যে জিনিসটা কি বা কি বোঝাতে চাচ্ছে। এখানে ক্রিয়েটিভ বিজনেস এগুলো আপনারা দেখতে পারেন, বিভিন্ন ধরনের ডিজাইন আছে, ক্রিয়েটিভ, তারপরে ওয়ালপেপার, পোস্টার, তাহলে পোস্টারটা বেশি লাগতে পারে, পোস্টারটা আপনি দেখেন। পোস্টার ইনফোগ্রাফিক আমাদের বেশি ব্যবহার হবে যখন আপনি কোনো মার্কেটিং করবেন। তো পোস্টার ইনফোগ্রাফিক এখানে দেখেন, এটা যদি আমরা ওপেন করি, 5 টিপস টু কিপ ইওর চিন আপ, মানে 5টা টিপস আপনার চিন আপ করার জন্য, এখানে 5টা টিপ, 1, 2, 3, 4, 5, তাহলে এই যে যেই স্টেপ আকারে বোঝানো এখান থেকে এখানে 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 এখানে, এই জিনিসগুলোই হচ্ছে আপনার ইনফোগ্রাফিক। এবং এটা আপনার ওই লেখার থেকে আপনি সহজে এই জিনিসগুলো দেখে চিত্র দিয়ে বোঝাই দিচ্ছে, লেখাটা বোঝা যাচ্ছে না, হার্ট হিলিং না কি কিছু লেখা, তো এগুলোর মাধ্যমে সহজে আপনি বুঝতে পারবেন বিজনেস মার্কেটিং, বিজনেস মার্কেটিং ইনফোগ্রাফিক কিভাবে আপনি বিজনেস মার্কেটিং করবেন এগুলো বোঝাইছে, বিজনেস কনসাল্টিং, তারপরে মেন্টর, কেরিয়ার গ্রোথ, তারপরে প্রফেশনাল গ্রোথ, এগুলো এগুলো পরে ডিটেলস পুরোটা বুঝতে পারলে কি আমরা একটা আইডিয়া পাবো বিজনেস ট্রেনিং ইনফোগ্রাফিক, তাহলে একটা ইমেজের মধ্যে কত কিছু আমরা দেখতে পাচ্ছি। তো বুঝতে পারছেন হয়তো এবং এটা কেন এত বেশি ইম্পর্ট্যান্ট। আর এখন এটা আমরা কিভাবে আসলে ডিজাইন করব, হাউ টু ডু ডিজাইন ইনফোগ্রাফিক, তো আমরা ক্যানভা দিয়ে করব। যারা গ্রাফিক্সের কাজ পারেন তারা গ্রাফিক্সেও এটা করতে পারবেন, গ্রাফিক্সে যারা করবেন তাদেরটা আরও বেশি ইউনিক হবে, আর যারা গ্রাফিক্সের কাজ জানেন বা স্বাভাবিক আমরা তো ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এর কাজই আমরা ভালো জানি, সেই ক্ষেত্রে আমাদের ইনফোগ্রাফিক্সের ডিজাইন শেখার জন্য কি করতে হবে, ক্যানভা, আমরা এখান থেকে ক্যানভাতে যাই, canva.com, এখানে দেখেন ক্রিয়েট এ ডিজাইন, ক্রিয়েট এ ডিজাইনে আপনি জাস্ট এখানে লেখেন ইনফোগ্রাফিক লিখে সার্চ করেন। সো যখন আমরা ইনফোগ্রাফিক লিখে এখানে সার্চ করব, এখানে দেখেন ইনফোগ্রাফিক, তো এখানে কোন ধরনের ইনফোগ্রাফিক আপনি চাচ্ছেন সেগুলো সিলেক্ট করে দিতে পারেন, চ্যারিটি ইনফোগ্রাফিক, প্রসেস ইনফোগ্রাফিক মানে কোন একটা প্রসেস, বিজনেস ইনফোগ্রাফিক, ইনফোগ্রাফিক রিজিউম, বিজনেস ইনভয়েস, সার্ভিস ইনভয়েস, এডুকেশন ইনফোগ্রাফিক, তাহলে প্রত্যেকটা ইনফোগ্রাফিক্সের ডিজাইন ক্যানভাতে অনেক চমৎকার চমৎকার আপনার ইনফোগ্রাফিক্সের ডিজাইন আছে, জাস্ট আপনি সেগুলোকে এডিট করবেন, এডিট করে সেগুলোকে ইউজ করবেন। তাহলে আমরা বললাম বিজনেস ইনফোগ্রাফিক, সো আগে আগে এখানে দেখেন টেমপ্লেটগুলো দেখেন, এখানে অসংখ্য টেমপ্লেট আছে, এই টেমপ্লেটগুলো আমরা ইউজ করব। আর আরও যদি চাই আমরা এখানে এটাকে টাইটেলটাকে বাদ দিয়ে যদি আমরা এন্টার করি তাহলে এখানে অনেকগুলো আপনি ইনফোগ্রাফিক্স পাবেন, এবং এই ইনফোগ্রাফিক্সগুলো আপনি এখান থেকে যেটা ইচ্ছা সেটা নেবেন, নিয়ে আপনি ডিজাইন করে খুব কাজ করতে পারবেন। যেহেতু এটার সাইজ অনেক বড়, এই কারণে এখানে অনেক ছোটো দেখাচ্ছে, আমরা এটাকে জুম করে নিতে পারি, এই যে এখানে জুম এটার উপর ক্লিক করে আপনি এটাকে 50% করে দেন, 50% কম হয় এটাকে আপনি 75 করে দেন। এখন এখানে ডিজাইন করেন পুরাটা, পুরোটা ডিজাইন করে আপনি কি করবেন এটাকে পাবলিশ করবেন, ব্যবহার করবেন। এটা আপনি কাস্টম সাইজও নিতে পারেন, কাস্টম সাইজ অথবা ইনফোগ্রাফিক্সের সাইজ হচ্ছে এটা, মানে একটা ইনফোগ্রাফিক্স অনেক কিছু দেখানোর প্রয়োজন হয়, তো এটা ইনফোগ্রাফিক্সের সাইজ, যদি সাইজ দেখতে চান এখানে মাউস নেন, মাউস নিলে যে এখানে দেখাচ্ছে না, আপনি যখন এখানে থাকবেন এখানে দেখেন 800x2000 পিক্সেল, 800x2000, এটার ওয়াইড কম হাইট বেশি, ধরেন এটা এটা আছে কি দ্য বেস্ট টাইম টু পোস্ট অন সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার সর্বোত্তম সময় ফেসবুক থার্সডে অ্যান্ড ফ্রাইডে, তা আপনি এখানে বললেন থার্সডে অ্যান্ড ফ্রাইডেতে এত থেকে এত পিএম এর মধ্যে আপনি কি করবেন কন্টেন্ট
পোস্ট করবেন, ইনস্টাগ্রামে কখন করবেন, পিন্টারেস্টে কখন করবেন, টুইটারে কখন করবেন। তো অলরেডি ওরা একটা ডিজাইন এখানে দেখেন করে দিচ্ছে, আপনি এই ডিজাইনটাকে এডিট করবেন, সব ঠিক থাকে তাহলে এই লেখাগুলো চেঞ্জ করে দিলেন, লেখাগুলো চেঞ্জ করে দিয়ে নতুন একটা ডিজাইন আপনার, আপনি আপনার মতো করে নতুন একটা ডিজাইন এখানে তৈরি করে ফেললেন এবং আপনি এটা ব্যবহার করবেন। এখানে ফেসবুক আছে, ফেসবুকের জায়গায় আপনি অন্য কিছু দেন, এগুলো টাইম চেঞ্জ করে দেন, কন্টেন্ট চেঞ্জ করে দেন, এগুলো করেন, করে আপনি কি করতে পারবেন এটা নিজের মতো করে ব্যবহার করতে পারবেন। আপনার বিজনেসের ওয়েবসাইট এখানে নিচে অ্যাড করে দিতে পারেন। এরপরে আমরা আরেকটা দেখি, ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং এর কিছু একটা কন্টেন্ট পাবলিশ করতে চাচ্ছেন, তো এখান থেকে যে ডিজাইন আপনার, জি আমার একটু এমার্জেন্সি বেরোতে হবে, ইমার্জেন্সি বেরোতে হবে, ঠিক আছে, জি ভাই, সমস্যা থাকে তাহলে আপনার প্রেজেন্টটা কি একটু দিবেন, ঠিক আছে। এখান থেকে আপনারা সিলেক্ট করেন কোন একটা, এটা আপনারা একটা সিলেক্ট করে বি ইউ মেকআপ, সো বুঝতে পারতেছেন এখানে অনেক ডিজাইন করে দেওয়া আছে। এখন আপনি কোনটা করতে চাচ্ছেন, যে আপনি ধরেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা কন্টেন্ট মেক করতে চাচ্ছেন, তাহলে আমরা ডিজিটাল মার্কেটিং একটা কন্টেন্ট এখান থেকে মেক করব। ধরেন এটা আমি করি, আমরা এখানে টাইটেল অ্যাড করব সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মানে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে লিখতে চাচ্ছেন। এখানে দেওয়া আছে সোশ্যাল মিডিয়া টুলস ফর অল ফর স্মল বিজনেসেস, তো আপনি এখানে লিখলেন হচ্ছে হলো সোশ্যাল মিডিয়া, আমি এটাকে একটু ফন্টটা ছোট করে দিই। এটাকে আমি আনগ্রুপ করতে পারেন, আনগ্রুপ করে এটাকে উপরে রাখেন এবং নিচে এটাকে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এখানে আমরা লিখি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফর অল বিজনেস, ফন্টটাকে আমরা 22 করে দিই, জাস্ট 22, তাহলে হয়তো ঠিক হবে। এখন এই দুটাকে গ্রুপ, এখন এই দুটাকে গ্রুপ করতে পারেন, এই ইনফোগ্রাফিক্স এর মাধ্যমে আমরা বিভিন্ন প্রেজেন্টেশন তৈরি করতে পারবো, কি করবেন বিভিন্ন প্রেজেন্টেশন তৈরি করতে পারবো এটার মাধ্যমে, ইনফোগ্রাফিক্স এর মাধ্যমে, হ্যাঁ করতে পারেন। দুটো একসাথে মার্ক এর নিচেটা জামানো করতেছে, আচ্ছা নিচেরটাকে এখানে রাখি, দুটাকে আমি ধরেন, ধরে এটাকে গ্রুপ করে দেন, এখন আমাদের এটা যেটা ছিল এটাকে আমরা টেনে আগের অবস্থায় দিয়ে দিই, ঠিক আছে। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এরপরে আপনি এখানে একটা একটা করে দিলেন যে কোনটা কিভাবে মার্কেটিং করবেন, এটা টুইটার, টুইটারের লোগো আছে, টুইটার আপনি কিভাবে মার্কেটিং করবেন সেটা এখানে টেক্সট অ্যাড করে দিলেন, যে টুইটার আপনি এভাবে মার্কেটিং করতে পারেন, ঠিক আছে। এখানে আপনি টেক্সট অ্যাড করবেন, বাংলায় অ্যাড করতে চাইলে বাংলায় আপনি পারবেন। ফেসবুক, ফেসবুকের এখানে আইকন অ্যাড করা, এখানে আর একটা বৃত্ত অ্যাড করা, এটা একটা গ্রুপ আকারে আছে, গ্রুপ আনগ্রুপ করলে বুঝতে পারবেন এখানে কি কি আছে, একটা আইকন, এটাকে ওরা গ্রুপ করে দিয়েছে ধরে
টুইটার, তারপরে ফেসবুক, ফেসবুকে আপনি একটা কন্টেন্ট এখানে ক্রিয়েট করলেন, এগুলো, তারপরে ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট। মোট কথা এখানে আপনি আগে কন্টেন্ট অ্যাড করবেন, আপনি আগে কন্টেন্ট রেডি করবেন যে কোন ধরনের ইনফোগ্রাফিক্স ডিজাইন করতে চাচ্ছেন, তো সিম্পল সেই ডিজাইনগুলোকে আপনি এখানে অ্যাড করে দেবেন। এখন আপনাদের কাজ হচ্ছে আপনারা প্রত্যেকেই একটা ইনফোগ্রাফিক্স ডিজাইন করবেন। আপনি আপনাদের ইচ্ছা আপনারা যে কোনো একটা টপিকস নিতে পারেন, আমাদের ক্লাস এই পর্যন্ত আছে, আর যে কিছু টপিকস আছে এগুলো আমাদের আর একটা ক্লাস লাগবে। আগামীকালকে হয়তো আমাদের ইনফোগ্রাফিক্সের আরও কিছু কাজ আছে, সেগুলো আমরা শেষ করতে পারবো। তো আপনাদের বাসায় এগুলো নিয়ে রিসার্চ করবেন, ইনফোগ্রাফিক কন্টেন্ট আপনাদের ক্রিয়েট করতে হবে, বাসার কাজ থাকবে, এবং এখন প্রত্যেকে একটা করে ইনফোগ্রাফিক ডিজাইন ক্রিয়েট করবেন। একটা যেভাবে বললাম, ক্যানভাতে আসবেন, ক্যানভাতে এসে ইনফোগ্রাফিক্স লিখে সার্চ করলে অনেক ধরনের ইনফোগ্রাফিক্স আছে, এবং সেখান থেকে একটা টেমপ্লেট চুজ করবেন। একটা টেমপ্লেট চুজ করে আপনি সেটাকে এডিট করবেন, এবং সেই কন্টেন্ট আপনি নিজের থেকে কন্টেন্ট দেবেন। কীভাবে কন্টেন্ট পাবেন আপনাদের তো জানাই আছে, কন্টেন্ট আপনাদের যে এগুলো সিম্পল হবে, আদার্স ওয়েবসাইট থেকে নিতে পারেন, অথবা ফেসবুকে যদি কোনো কন্টেন্ট থাকে আপনার সেগুলো অ্যাড করে একটা ইনফোগ্রাফিক ডিজাইন সবাই কমপ্লিট করবেন এখন। ঠিক আছে।